মেকআপ সুন্দরী যখন তাড়াহুড়ো করে মেকআপ করে, আমার যেন মেকআপ ছাড়া চলেই না। বাজারে যে হারে আটা ময়দার দাম বাড়তেছে, আমার মেকআপেরও দাম বাড়তেই আছে। সত্যি যদি এমন হতো আটা ময়দা দিয়ে মেকআপ করা যেত, তাহলে আমার মেকআপ কেনার টাকা কতটা সাশ্রয় হতো বলেন? এই যে দামি একটা ফাউন্ডেশন দেওয়ার পরে একটা লুজ পাউডার দিব, এটা যদি আটা ময়দা হতো বা আটা ময়দা দিয়ে যদি এটা করা যেত তাহলে কত ভালো হতো। নেক্সট টাইম ট্রাই করে দেখতে হবে আসলে হয় কিনা। আজকে খুব সুন্দর চেরি রেড কালারের একটা শাড়ি পরেছি, শাড়িটা আপনারা অরণ্য ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। আজকে আমার খুবই স্পেশাল একটা ডে, আর এই কারণে আমি সুন্দর করে সাজুগুজু করতেছি। প্রত্যেকবার আমার সাথে এমনই হয়, কোথাও যাওয়ার আগে 5-10 মিনিটের মধ্যে আমার তাড়াহুড়ো লেগে যায়, অ্যান্ড 10 মিনিটের মধ্যে আমার রেডি হতে হবে, সেটা শাড়ি পরি আর ড্রেস পরি। এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সত্যি আমি 5-10 মিনিটের মধ্যে রেডি হতে পারি। একটু গর্জিয়াস লুক আনার ট্রাই করতেছিলাম, বাট আমার ফেসে না গর্জিয়াস লুক যায় না, মানে সিম্পল লুকটাই আমার কাছে বেশি ভালো লাগে, অ্যান্ড আমার ফেসেও মানায়। কোথাও গেলে, মানে যেহেতু আমি ঢাকায় আসছি, আমি কিন্তু এক্সট্রা আই শ্যাডো প্যালেট নিয়ে আসি নাই, কারণ অনেক বেশি জায়গা খেয়ে ফেলবে ব্যাগের। খুবই সিম্পল এবং খুব শর্ট একটা টেকনিক যে ব্লাশ দিয়ে আমি আমার চোখের মেকআপটা শেষ করছি। অ্যান্ড আগে আমি কন্ট্রোল, ব্রঞ্জার এসব অনেক বেশি পছন্দ করতাম, বাট সময়ের অভাবে সেগুলো করা বাদ দিয়েছি, জাস্ট ব্লাশ ব্যবহার করি আর হাইলাইটার। ব্লাশ আমি ইচ্ছে মতো ব্যবহার করি, এত সুন্দর যে মেকআপ বসে। আমার স্কিনের কেয়ার না করলে কি মেকআপ বসতো? এখন আমি ব্যবহার করে দেখাবো বিউটি পার্লার এই স্কিন কেয়ার কম্বোটা, যেখানে সবকিছু রয়েছে, একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। আমি রেগুলার বেসিসে এই প্রোডাক্টটা ব্যবহার করি, কারণ আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তো ফার্স্ট আমি বিউটি পার্লার এই ফেস ওয়াশটা ব্যবহার করব। চোখে কাজল পড়েছিলাম আর ঘষাঘষি করছি জন্য চোখের ভিতর দিয়ে আশেপাশে একদম কালো কালার হয়ে গেছে। ফেস ওয়াশটা অনেক বেশি ভালো, এটা ভেতর থেকে ক্লিন করে। দেখেন আমার স্কিনে কিন্তু কোনো মেকআপই নাই। উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই স্কিন কেয়ার কম্বোটা পেয়ে যাচ্ছেন, পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করতে ভুলবেন না। এখন আমি ব্যবহার করব নাইট ক্রিম। ডে ক্রিমটাও খুব ভালো, আমি প্রতিদিন সকালে ব্যবহার করি সারা দিনের জন্য। তো এখন যেহেতু রাত, তো নাইট ক্রিমটাই ব্যবহার করতেছি। এটা আমার স্কিনে কালো কালো যে ছোট ছোট দাগ ছিল সেটাকেও দূর করে দিয়েছে, স্কিনটা ব্রাইট করছে। স্কিনকে ব্রাইট এবং দাগমুক্ত করতে হলে আপনারা এই কম্বোটা ব্যবহার করতে পারেন। কম্বোটা আমি বহুদিন ধরে ব্যবহার করে আসছি। তো টাটা। আবারও মেকআপে ফেরত আসি, কারণ মেকআপ বসার জন্য স্কিন কেয়ার মাস্ট, আর আমি রেগুলার এভাবে স্কিন কেয়ার করি, শর্টকাট আর কি। প্লাস তো মনে হয় আমি ঘষে ঘষে দুইটা গাল, নাক আর থুতনি এত সুন্দর করে দিয়ে আমার খুবই ভালো লাগে। দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমাকে অনেক কিউট লাগতেছে। আর এই চেরি রেড কালারটা মনে হয় সবাইকেই অনেক সুন্দর লাগবে। তো আমি ভাবতেছিলাম যে লাল লিপস্টিক পরলে মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে, বাট আমার লিপসে রেড কালার একদমই ভালো লাগে না দেখতে, তাই সিম্পল একটা রেগুলার বেসিসে যে লিপস্টিক আমি ব্যবহার করি সেটাই দিলাম, নুট কালার। এদিকে ফাইন ভাইও চলে আসছে আর আমিও রেডি। কার জন্য নিয়েছেন? মানে এটাই আমার সিম্পল মেকআপ আর কি, জাস্ট ফাউন্ডেশন, ফেস পাউডার, ব্লাশ, হাইলাইটার। এখন আমি ব্যবহার করব মাস্কারা, কারণ দেখেন মাস্কারা ছাড়া চোখটাকে এতেমেতে মনে হচ্ছে। মানে মেকআপের যে কোনো একটাই যদি ইনকমপ্লিট রাখেন তাহলেই দেখবেন বোঝাই যাবে, আর এই যে মাস্কারা দেওয়ার পর আমার চোখটা। এখন আমি প্যারাই পরেছি যে আমি কোন কানে তুলটা পরব, রেড কালার নাকি হোয়াইট কালার। পরে মনে হলো যে হোয়াইট কালারটাই বেশি যাচ্ছে, তারপর একটা ছোট টিপও পরতে ইচ্ছা করলো বাট পরলাম না। আমার টিপ অনেক পছন্দ, সিম্পলি একদম ঠিকঠাক। তো এটা হলো আমার ফাইনাল লুক, আমি একটু ফাংফুং নিচ্ছিলাম আর কি, আমাকে অনেক কিউট লাগছে। শাড়িটা আপনারা অরণ্য ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। ফাইন ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে একদম রেডি, আর লাইটটা যখন আমার শাড়িতে পড়তেছিল এত সুন্দর গ্লেজ দিচ্ছে। যাই হোক, এখন আমি চলে যাব মিরপুর 10-এ, কারণ সেখানেই আমার কাজ রয়েছে, অ্যান্ড কি কাজ রয়েছে সেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আমি, তৃষা, বিথি এবং ফাইন ভাইয়া তিনজনই যাচ্ছি। স্মৃতির কাজ ছিল বাসাতেই, তাই সে বাসায় থেকে গেছে, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।